সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে 10টা। রাধা বিশ্বাসে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। দেখো মাসু আসু জুতো অসুখ হচ্ছে ব্যালকানির উপরে দিয়ে, ব্যালকানিতে আগের উদ্দেশ্যে। আর ওইদিকে শাশুড়ি মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে, একটু দেখা যাচ্ছে ছেলেকে, ছেলে কিন্তু মেয়েদের জামা পরে আছে দেখো। আর আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না, আর আমি কি কি রান্না করি তোমাদেরও শেয়ার করতে পারি না। দেখো জুতো দেখা যাচ্ছে, ওটা আমার জুতো, আমি খুলে রেখে এসেছি রান্নাঘরে। তো চলো কি কি রান্না করেছি দেখাই। এটা কি বলতো, এটা হচ্ছে আলু আর শিম কুচি কুচি করে কেটে ভেজেছি, ঠিক আছে। আর এই একটা হচ্ছে কি, এটা তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া, দেখছো মাথাটা দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে হিংসে শাক আছে না, ওটার তরকারি রান্না করেছি আলু দিয়ে। আর সাদা আলু দেখো গোলে কি অবস্থা, গরমের জন্য আমরা এই ফুটো কামড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। আর একটা দেখো দুটো, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কচু শাক রসুন ফোড়ন দিয়ে রান্না করেছি, এটা দিয়ে এখনও ধুমো ছাড়ছে দেখো, ধোয়া ছাড়ছে, মানে বাষ্প বেরোচ্ছে। আর এই ফুটো কামড়াগুলো দুটো কেন বলতো বন্ধুরা, এটা হচ্ছে আমার, আমাকে না একবার আমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়েছিলো, অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে। আর এইখানে দেখো তেলাপিয়া মাছ বলেছিলাম, বড় তেলাপিয়া দেখো কয়েকটা রেখে দিয়েছি, আবার খাবো পরে সেই জন্য। আর এইখানে আছে কি বলতো, চাল তার আচার করেছিলাম না, খেয়েছিলাম, তো এটা রেখেছিলাম রাতে খাবো, তো রাতে মনে ছিল না, তাড়াতাড়ি করে ঘরে গিয়েছি, ঘরে গ্রিল দিয়ে তালা দিয়েছিলাম, মানে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকে না তো রাতে, সেই জন্য একা একা থাকি ছেলেকে নিয়ে, সেই জন্য ভয় করে, ভয় লাগে। আর এখানে দেখো ভাত জল দিয়ে রেখেছে আমার শাশুড়ি, কী করবে জানি না, এটা কালকে রাতের ভাত। আর এখানে আছে গরম ভাত, আর এখানে কড়াই ডেকে রেখেছি, কড়াইয়ের তেল আছে। চলো ওই দেখো আমার ছেলে মেয়েদের জামা পরেছে, আমার বর কিনে দিয়েছে মেয়েদের জামা। আর এইগুলো হচ্ছে ধুতে হবে, অনেক কিছু আছে এই কম্বলের নিচে ঢাকা, ছেলে আজকে বিছানাতে ইয়ে খুশি করে দিয়েছে। মুরগিটা ডাকছে কেন দেখি, ডিম দিল না কি দেখি, তারা ডিম দিয়েছে দেখো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের দ্বারাও। এই দেখো ডিমটা গরম, দেশি মুরগির ডিম। চলো রাস্তার দিকে তোমাদের দেখাবো ধানের যে চারাটা হয় না, বীজটা গাছ হয় ওটা তুলছে আমাদের এখানে। আর দেখো মুরগিগুলো বাড়িতে আসছে, এটা হচ্ছে আমাদের দরজা, দেখো একদম রাস্তার সঙ্গে আমাদের বাড়ি। ওই দেখো রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করছে, আর ওই দেখো বাড়ির সামনেই কি করছে, ধানের চারাগুলো তুলছে, আমিও তুলতে পারি, আমি বিয়ের আগে এগুলো করেছি অনেক, এখন করি না। আর এখানে ভ্যান দাঁড় করানো আছে, এই বস্তায় করে নিয়ে যাবে তো ওই ধানের গাছগুলো। আর ওই দেখো দুটো ছেলে আসছে, তো যাই হোক শ্বশুর এখন মনে হয় খাবে, আমি রাখছি বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন। তো ওই দেখো ছেলে বেলুন কোথায় রেখেছে, একটা গুলো হাওয়া কমে গেছে, একটা বড় আছে। এই দেখো রাস্তার কাছে বাড়ি বলেছি, তো যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এখন সময়টা ভালো নয়। তো যাই হোক বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করো যাতে নোটিফিকেশন আগে তোমাদের কাছে চলে যায়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো যাই হোক এখন ভিডিওটা এখানে এন্ড করছি, সমাপ্ত করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।